আসসালামু আলাইকুম, স্বর্ণধর হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো এরকম টাইমে আমি প্রতিদিনই একটু বারান্দায় আসি আমার গাছগুলা দেখতে। তো যে দেখলাম একটা মেসেজ আসছে, একটা আপু শাড়ি অর্ডার করছে, তো আমি দেখলাম যে উনি খুব ইমার্জেন্সি অর্ডার করছে, মানে কালকে শাড়িটা দিতে হবে, আজকে সন্ধ্যায় অর্ডার করছে মানে কালকে সকালেই দিতে হবে। তো আমি যে শাড়িটা নামায় আনলাম, তারপর শাড়িটা একটু মাপ দিয়ে দেখতে দেখতে হবে যে শাড়িটা কতটুকু কোথায় বসবে। তো আমি আস্তে আস্তে করে শাড়িটা প্রথমে নামায় নিলাম, কাজের যা জিনিস লাগবে তাও আনলাম, তারপর শাড়িটা খুলে নিলাম, আস্তে আস্তে আমার কাজগুলো আগায় রাখলাম যেহেতু আমাকে কালকে সকালেই দিতে হবে। এবার আমাকে শাড়িটা মেপে নিতে হবে। আমি আসলে শাড়িটা একটু পরে আঁচল কুচি মেপে তারপর হচ্ছে নিয়ে যে কোথায় কুচিটা পড়বে, কোথায় হচ্ছে বুকের অংশটা পড়বে, কোথায় আঁচল পড়বে, আমি একটু পরে তারপরে মাপি। অনেকে ফিতে দিয়ে মাপে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু পায়ে নিয়ে সোজা করে ধরে মাপলে আমার কাছে মনে হয় যে কুচিটা কোথায় পড়বে একদম ভালোভাবে দেখা যায়। আর আমি সব কটা শাড়িতে চেষ্টা করি কুচিতে বেশি করে কাজ দিতে। তো আমি আমার শাড়িটা সেট করে নিলাম, একা একা শাড়ি সেট করতে একটু কষ্ট হয় যদিও, আমি তাও চেষ্টা করি আমি একা একাই শাড়িটা সেট করার। তো শাড়ি সেট করা হয়ে গেছে, এবার আমার রং তৈরি করে নিতে হবে। রং যদিও ছিল, জাস্ট একটু কেমিক্যালটা মিক্সড করা ছিল, আমি একটু রং দিয়ে দিছি, হয়ে গেছে রং মিক্সড। তো আমি আর একটু ভালোভাবে রংটা মিক্সড করতেছিলাম যাতে কাজ করতে সুবিধা হয়। এই যে ভদ্রলোক, সে এসে আবার আমার কাজে বিরক্ত করতেছিল, আমার না ক্যামেরার সামনে কেন জানি কাজ করতে কেমন যেন একটা ভয় ভয় লাগে, আনইজি লাগে, আমার কাজ সুন্দর হয় না ক্যামেরার সামনে। তো আমার কুচিটা শেষ, প্রায় কুচির অংশটা আমি শেষ করছি, 6টা 10 শেষ করছিলাম, প্রায় 9টার একটু পরে শেষ হয়েছে। তো ওইটা শুকাইতে শুকাইতে আমি আবার এদিকে আরেকটা শাড়ি করতেছিলাম, ওইটার একটু আঁচল শুকাইতেছিলাম, ওইদিকে পেন্টিং করতেছিলাম আর এদিকে ব্লগ করতেছিলাম। আর এটা শেষ করে আবার হচ্ছে ওই অংশটা শুকানোর পর আবার নতুন করে আঁচলে কাজ শুরু করছিলাম, মানে আমি ওই দিন সন্ধ্যা থেকে পুরো রাত পর্যন্ত যতটা পারছি কাজ শেষ করে ঘুমাইছি। এই যে এইভাবে একা একা শাড়ি সেট করতে গেলে হচ্ছে এরকম হয়, শাড়ি খুলে যায় আবার এক হাত দিয়ে ধরতে হয়। শাড়ি সেট করার সময় কেউ একটা পাশে থাকলে শাড়িটা অনেক শক্ত করে সেট করা যায়। তারপর আমি অনেক কষ্টে সারা রাত জেগে কাজ টাজ করে লেস লাগাই শাড়িটা দিয়ে তারপরে ইউনিভার্সিটিতে কাজ করার জন্য বের হই। তাও দেখতেছিলাম যে শাড়িটার লেসটা ঠিকঠাক মতো সোজাভাবে বসেছে কি না, ঠিকঠাক ছিল। তারপর হচ্ছে আমি বের হয়েছিলাম ক্লাসের জন্য, আর তখনই রাস্তায় গাছ কাটতেছিল, মানে একই দেরি হইতেছে তার উপরে আরও দেরি, তাও বের হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি ক্লাসটা সেদিন আর করতে পারি নাই, তার মধ্যে আরেকটা কাজ হয়েছে, আমার ফ্রেন্ড আমার রুটিন লিখে দিছিল, ওই রুটিনটাতে ভুল লেখা ছিল, যে ক্লাসটা 9টায় হওয়ার কথা সেটা ও 12টায় লিখে রাখছে, আর 12টার ক্লাস 9টায় লিখে রাখছে। তাও আমি যদি ঢিলামি না করতাম যাই ক্লাসটা করতে পারতাম, 20 মিনিট হাত সময় আমার হাতে ছিল। তারপর যদি আমি লিখি ঠিক না করে সোজা ক্লাস চলে যেতাম তাহলে ক্লাসটা করতে পারতাম, কিন্তু না, আমি তো এত ভালো মানুষ না, আমার তো যেদিক সেদিক করা লাগবে, ওদিক সেদিক তাকানো লাগবে, তারপর আবার দেখতেছিলাম যে কে ক্লাসটা করাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।